সাগর উপকূলের ঝুঁকিপূর্ণ এলাকায় মাছ ধরা জেলেদের ডিজিটাল নিরাপত্তার আওতায় আনছে মৎস্য বিভাগ। মাছ ধরার সময় বঙ্গোপসাগরে জেলে ট্রলারের অবস্থান শনাক্ত করা, মনিটরিং ও বিপদের সময় দ্রুত উদ্ধারে ভোলার 4,200 ট্রলারে বিনামূল্যে স্থাপন করা হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন GSM। এতে সহজ হবে প্রাকৃতিক দুর্যোগের খবরাখবর আদান প্রদানে, বাড়বে জেলেদের জানমালের নিরাপত্তা। নাসিরুদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া জেলে ট্রলারগুলো প্রাকৃতিক দুর্যোগের সংকেত সঠিক সময় না পাওয়ায় প্রায় দুর্ঘটনা কবলিত হচ্ছে। জলবায়ুর বৈরী প্রভাব ও ডুবোচরের কারণে মেঘনা তেঁতুলিয়া নদীতে মাছ কমে যাওয়ায় সাগরমুখী জেলের সংখ্যা ক্রমেই বাড়ছে। এ অবস্থায় জেলেদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সাগরমুখী ট্রলারগুলোতে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন GSM স্থাপনের কাজ শুরু করেছে মৎস্য বিভাগ। এর মাধ্যমে সাগরে জেলেদের অবস্থান শনাক্ত, সার্বক্ষণিক মনিটরিং, সঠিক সময়ে দুর্যোগ সংকেত জানানো ও বিপদ থেকে উদ্ধার করা সহজ হবে। প্রথম পর্যায়ে সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিস প্রজেক্টের আওতায় বিনামূল্যে ভোলা জেলায় $4,200 ডলারে স্থাপন করা হবে নতুন এ নেটওয়ার্ক। ডাকাইতে ধরে ধরে হাওয়া ফিরিয়ে ভাড়ে সবকিছু লইয়া যায়, কোনো খোঁজখবর দিতে মোবাইল টোবাইল সব লইয়া যায়, তাদেরকে আমরা কোনো যোগাযোগ করতে পারি না। যদি আমাকে এই ডিভাইসটা দেয় তা আমাকে যান মাল আমাকে নিরাপদ। মিশিংয়ের মাধ্যমে আমরা মৎস্য বিষয়েও জানাতে পারি কিংবা অন্য অন্য লোকেরও জানাতে পারি, পারলে আমাদের সরকার মৎস্যবিদের মাধ্যমে উদ্ধার করবে। সরেজমিনে ট্রলারগুলো তালিকাভুক্ত করে স্থাপন করা হচ্ছে GSM। একই সাথে চলছে জেলে ও ট্রলারের ডাটা এন্ট্রির কাজ। যে সমস্ত নৌকা বা বোট গভীর সমুদ্রে মাছ ধরতে যায় তাদেরকে প্রথমে আমরা ডাটা এন্ট্রির মাধ্যমে শনাক্ত করি। GSM এর মাধ্যমে উপজেলা থেকে ঢাকা পর্যন্ত সবাই সাগরগামী ট্রলারগুলো তদারকি করতে পারবে। ইলিগাল, আনরেগুলেটেড, আনরিপোর্টেড এই ফিশিংটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এই ডিভাইসের সাহায্যে, এবং হচ্ছে যে তাদেরকে আমরা সার্বক্ষণিক মনিটরিং কন্ট্রোল অ্যান্ড সার্ভিলেন্সের অর্থাৎ MCS কার্যক্রম বাস্তবায়ন করতে পারবো। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমেই এটা করা নিয়ন্ত্রণ করা হবে। যারা গভীর সমুদ্রে যায় শুধুমাত্র সেই বোটগুলা, এই কার্যক্রমটা আমাদের খুব শীঘ্রই শুরু হবে। ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের আঘাতে সাগরে ট্রলার ডুবিতে জেলায় 63 জেলে এখনও নিখোঁজ রয়েছেন। নাসিরুদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।